দোল হোলিতে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে সব মিলিয়ে। আজ রবিবাসরীয় সকালে রেল চলাচলের শেষ আপডেট কি জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। প্রথমেই শিয়ালদহ হাওড়া বিভিন্ন শাখায় ট্রেন চলাচলের সর্বশেষ কি আপডেট রয়েছে, কোন কোন ট্রেন বাতিল হবে তার খবর ইতিমধ্যেই সামনে এসেছে। আজ রবিবার সকাল থেকে কি খবর ইন্দ্রনীল আমাদের প্রতিনিধি রয়েছেন। ইন্দ্রনীল, সর্বশেষ রেল চলাচলের কি আপডেট? দেখো, সকাল থেকে আপাতত পরিষেবা স্বাভাবিক রয়েছে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল, এবং আগামীকাল যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু একই রকম ভাবে চলবে, কিন্তু বেশ কিছু ট্রেনকে স্লট করে চালানো হবে এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। এবং মেট্রো রেল পরিষেবাও কিন্তু আগামীকাল থাকবে, এবং গ্রিন লাইনে যে মেট্রো রেল পরিষেবা দুপুর 3টে থেকে থাকবে, এবং 42 সার্ভিস অর্থাৎ 21টা এসপ্ল্যানেড থেকে এবং 21টা হাওড়া থেকে ছাড়বে, অর্থাৎ বোথ সাইড মিলিয়ে 42টা ট্রেন কিন্তু চলবে আগামীকাল এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। এবং আজকে গ্রিন লাইন পরিষেবা কিন্তু বন্ধ থাকে রবিবার দিন। এবং এছাড়া আজকে বেশ কিছু ট্রেন, লোকাল ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে হাওড়া ডিভিশনে, এবং শিয়ালদা ডিভিশনেও কয়েকটি ট্রেনকে বাতিল করা হয়েছে। এবং আপাতত পরিষেবা স্বাভাবিক রেখেই চলছে মেট্রো রেল এবং পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল, এমনটাই কিন্তু রেল সূত্রে জানা গিয়েছে। ওই ধন্যবাদ ইন্দ্রনীল যেমন জানালেন। এবং আগামীকাল সোমবার দোল এবং তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু ট্রেন শিয়ালদহ হাওড়া ডিভিশনে বাতিল করা হয়েছে, তার নির্দেশিকা জারি করা হয়েছে ইতিমধ্যেই রেলের তরফে।